নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডের ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে আপনারা সবাই জানেন রেশন দোকান থেকে চাল গম আটা ছোলা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় তাছাড়াও কিছুদিন পর থেকে হয়তো সামান্য কিছু অর্থের বিনিময়ে এই রেশন দোকান থেকে এই সমস্ত রেশন দ্রব্যগুলো আপনারা পেয়ে যাবেন তবে এবারে একটা বড় সংবাদ উঠে এসছে বন্ধুরা রেশন দোকানে যেমন আপনারা চাল গম আটা ছোলা চিনি ময়দা তেল ইত্যাদি পেয়ে থাকেন এর সাথে সাথেই আপনারা এবার রেশন দোকান থেকে মদ পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা মদ দোকান থেকে আপনারা যেমন মদ কিনতে পান ঠিক রেশন দোকান থেকেও কিন্তু আপনারা মদ পেয়ে যাবেন তার জন্য কিন্তু রেশন ডিলাররা আর্জি জানিয়েছেন তো বর্তমানে সংবাদ মাধ্যমে এই বিষয়ে হয়েছে কবে থেকে রেশন দোকানে আপনারা মদ পাবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে রেশন দোকান নিয়ে একটা বড় খবর উঠে এসছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশন দোকানে যেমন ফ্রিতে চাল গম আটা ছোলা পাওয়া যায় এবার থেকে রেশন দোকানেই কিন্তু মদও পাওয়া যাবে দেখুন বলা হয়েছে সড়ো আর্জি রেশন ডিলারদের তো এই বিষয়ে কী কী জানানো হয়েছে সেগুলো আমরা এক এক করে বিস্তারিত তথ্য জেনে নেবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে এবার কি খুব শীঘ্রই রেশন দোকানেই পাওয়া যাবে মদ তেমনটাই আরজি রেশন ডিলারদের সম্প্রতি রেশন ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের তরফ থেকে রেশন দোকান থেকেই মদ বিক্রি করার জন্য আবেদন জানানো হয়েছে এই মর্মে সংগঠনের তরফ থেকে কেন্দ্রের কাছে একটি চিঠিও লেখা হয়েছে এমনটাই কিন্তু জানানো হয়েছে সেই সঙ্গে খাদ্য ও সরবরাহ মন্ত্রকের প্রধান সচিব অর্থাৎ সুধাংশু পাণ্ডেকে এই চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে সংগঠনের দাবি বিবেচনা করার জন্য সুধাংশু পাণ্ডে ছাড়াও এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েল কেন্দ্রীয় ফাইন্যান্স সেক্রেটারি ও খাদ্য মন্ত্রককেও সেই সঙ্গে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রেশন ডিলারদের তরফ থেকেই কিন্তু এই দাবি করা হয়েছে দেশের রেশন দোকানগুলিকে বাঁচাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ এবং সিদ্ধান্ত নেওয়া উচিত পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও এই ব্যাপারে এগিয়ে আসতে হবে বলে জানানো হয়েছে আর সেই কারণেই কেন্দ্রের কাছে রেশন দোকান থেকেই মদ বিক্রির আবেদন জানিয়েছেন রেশন ডিলাররা সেই সঙ্গে এখানে আরো বিস্তারিত তথ্য জানানো হয়েছে বন্ধুরা দেখুন বলা হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে দেশের সরকারি অনুমোদিত রেশন দোকান রয়েছে প্রায় প্রায় আড়াই কোটি মানুষ এই রেশন দোকানগুলির সঙ্গে কিন্তু সরাসরিভাবে যুক্ত অর্থাৎ এই রেশন দোকানগুলি থেকে কিন্তু তারা রেশন দ্রব্য সংগ্রহ করে পাশাপাশি পরোক্ষভাবে প্রায় পঞ্চান্ন লাখ মানুষ পরোক্ষভাবে এই রেশন দোকানগুলির উপরেই কিন্তু নির্ভরশীল তো সেই জন্য কিন্তু এখানে বলা হয়েছে দেখুন রেশন ডিলাররা দাবি করেছেন যে বর্তমানে কিন্তু রেশন দোকানের যে ব্যবস্থা করা হয়েছে তা থেকে রেশন ডিলারদের কোনো লাভ হচ্ছে না তাই রেশন দোকানগুলিকে বাঁচিয়ে রাখতে হলে নতুন কিছু একটা ভাবতে হবে আর সেই কারণেই একটি বিকল্প হিসাবে রেশন দোকান থেকে মদ বিক্রির আবেদন কেন্দ্রের কাছে জানিয়েছেন রেশন ডিলাররা তারা আশা করেছেন কেন্দ্র ও রাজ্য সরকার খুব শীঘ্রই এই ব্যাপারে কিন্তু নতুন সিদ্ধান্ত নেবেন এবং উপযোগী যে সিদ্ধান্ত সেগুলোই কিন্তু নেবে। দেখুন সেই সঙ্গে বলা হয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন এর জেনারেল সেক্রেটারি বিশ্বম্বর বসু বলেন সব দোকানেই দুই থেকে তিনজন কর্মী কাজ করেন মালিক ও কর্মীদের প্রত্যেককেই কিন্তু চার থেকে পাঁচ জনের পরিবার রয়েছে অর্থাৎ মালিক ও পরিবারের প্রত্যেকেরই চার থেকে পাঁচ জনের পরিবার রয়েছে এর মানে হল প্রায় পাঁচ কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রেশন দোকানের উপরেই কিন্তু নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করছে তাই আমরা কেন্দ্রের কাছে প্রস্তাব জানাচ্ছি যাতে রেশন দোকানগুলিকে স্বনির্ভর করার জন্য তাদের পরিবারগুলিকে বাঁচানোর জন্য এই রেশন দোকান থেকেই মদ বিক্রির যে নির্দেশটা সেটা যাতে দেওয়া হয় অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু রেশন ডিলাররা যারা যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের তরফ থেকে কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে রেশন দোকান থেকে কিন্তু মদ বিক্রির একটা সুযোগ করে দেওয়া হয় তো বর্তমানে এই রেশন দোকানে মদ বিক্রি নিয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং রেশন দোকানে মদ বিক্রি করা উচিত কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ